আলাইকুম, আমি সৌরভ। আমাদের নতুন সেগমেন্টের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। শুরুতে আমরা মহাবিশ্বের সৃষ্টির রহস্য নিয়ে কথা বলবো। যখন বিজ্ঞান নিয়ে বিস্তারিত আলোচনা করব ভেবেছি, তাহলে সবার প্রথমে আমাদের বিবেচনা করতে হবে এই মহাজগৎ, এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। বর্তমানে সবচেয়ে বড় জ্যোতির্বিজ্ঞানী স্টিফেন হকিং, তিনি বিগ ব্যাং থিওরি প্রকাশ করেছেন। বিগ ব্যাং থিওরির মাধ্যমে আমাদের এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে তা আমরা জানতে পারি। বিগ ব্যাং থিওরি সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে বিগ ব্যাং থিওরি কি ওটা নিয়ে আলোচনা করতে হবে। এরপরে বিগ ব্যাং এর পূর্বে কি হয়েছিল বা কি ছিল, যে বিগ ব্যাংটা হয়েছিল তার আগে কি ছিল, এটা তো কেউ ব্যাখ্যা করতে পারে না এখনো। এটা নিয়ে অনেক বেশি মানে কি কন্ট্রোভার্সি আছে এটা নিয়ে, যে বিগ ব্যাং এর আগে কি ছিল। এরপরে বিগ ব্যাং কি সত্যি হয়েছিল, বিগ ব্যাং কি আসলে সত্যি, যে স্টিফেন হকিং যে বিগ ব্যাংটা ব্যাখ্যা করেছে সেটা কি আসলে হয়েছিল, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকে মানে অনেকে মানে না। এরপর বিজ্ঞানীদের বিভিন্ন মতামত, এটা নিয়ে অনেকে অনেক রকমের মতবাদও দিচ্ছেন, যে বিগ ব্যাং এভাবে এভাবে হয়েছে, বিভিন্ন ধরনের মানে কি নির্দিষ্ট নির্দিষ্ট দিক আছে যেগুলো প্রকাশ করে বা যেগুলো প্রমাণ করে যে বিগ ব্যাং আসলে হয়েছিল হয়েছে, এই টাইপের কিছু আছে। এই টাইপের আরেকটা বিষয় হচ্ছে নাসাতে বিজ্ঞানীরা, নাসা কি সর্বপ্রথম চাঁদ ল্যান্ড করেছিল, এটা নিয়ে যেরকম কন্ট্রোভার্সি আছে, বিগ ব্যাং নিয়েও অনেক রকম কন্ট্রোভার্সি আছে। তাহলে এই চারটা সেগমেন্টে ভাগ করে আমাদের বিগ ব্যাংটাকে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে বলি বিগ ব্যাংটা কি। বিগ ব্যাং সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের একটা বিষয় জেনে নেওয়া লাগবে, যে এই পুরো মহাবিশ্বটা একটি ক্ষুদ্র কণা থেকে সৃষ্টি। এই ক্ষুদ্র কণাকে বলে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। এই ক্ষুদ্র কণাটাকে বলবো আমরা পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। একটা ক্ষুদ্র কণা থেকে এই মহাবিশ্ব সৃষ্টি। আমরা জানি বিগ ব্যাং মানে আমাদের যে মহাবিশ্বটা ছিল প্রথমে অতি ঘন উত্তপ্ত অবস্থায় ছিল, অতি ঘন উত্তপ্ত অবস্থায় একটি ক্ষুদ্র পরিমাণ স্পেসের মধ্যে, একটি ক্ষুদ্র পরিমাণ জায়গায় অতি ঘন উত্তপ্ত, এবং ওই জায়গায় অনেক জোরে বিস্ফোরণ হয়েছিল, যেমন বোমা ফাটে ওই টাইপের একটি বিস্ফোরণ হয়েছিল। ওই বিস্ফোরণের ফলে আমাদের এই মহাজগৎ সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো আপাতত আমরা এতটুকু জানি যে একটি ক্ষুদ্র পয়েন্ট অফ সিঙ্গুলারিটি যাকে নাম বলছি, একটি ক্ষুদ্র কণা পরিমাণ স্থানে অনেক বেশি পরিমাণে ভর ছিল, খুব অতি ঘন উত্তপ্ত অবস্থায় ছিল একটি ক্ষুদ্র পরিমাণ কণা, ওই কণাটা বিস্ফোরণের মাধ্যমে বিগ ব্যাং হয়েছিল। এটা এতটুকু জানি, বিগ ব্যাংটা আসলে এটাই। আমরা এই একটা প্লেলিস্ট করব বিগ ব্যাং নিয়ে, ওই প্লেলিস্টে আমরা দুইটা তিনটা ভিডিওর মাধ্যমে বিগ ব্যাংটাকে একদম সম্পূর্ণভাবে বিশ্লেষণ করব, যে বিগ ব্যাং এর পূর্বে কি হয়েছিল, বিগ ব্যাং এর পরে যে ফরমেশনটা হয়েছে, পৃথিবীর ফরমেশন, সূর্যের ফরমেশন, মহাবিশ্বের ফরমেশন, ওই ফরমেশন নিয়ে আমরা আলোচনা করব। বিগ ব্যাংয়ের পরে কীভাবে ফরমেশনটা হয়েছে ওটা নিয়ে, এরপরে যে অ্যাটমের সৃষ্টি হয়েছে বিগ ব্যাংয়ের পরে, প্রায় 3 লক্ষ বছর কোনো অ্যাটম সৃষ্টি হয় নাই, অ্যাটমটা ফরমেশন করতে পারে নাই, তো এইসব বিষয় নিয়ে আলোচনা করব এই প্লেলিস্টে। আশা করি এই প্লেলিস্টটা সবাই দেখবে এবং বিগ ব্যাংয়ের সম্পূর্ণ তথ্য প্লেলিস্টে পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।